বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন একটা গল্প নিয়ে। প্রতিদিন নতুন নতুন গল্প সহ মজার ব্লগ পেতে আমার পল্লবী শর্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। আজ শোনাবো আমার এক ভাতিজার সাথে আমার প্রেমের গল্প। বন্ধুরা, আমি মালতী, পাশের বাড়ির দেবরের ছেলের সাথে কিভাবে খেলেছিলাম আমি সেই গল্পই আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার সেই ভাইপোর নাম অনন্ত, ওর বয়স 29 বছর। অনন্ত পরিবার সহ কলকাতায় থাকে। বিয়ের 2 বছরের মাথায় ওর স্ত্রী প্রাকৃতিক কারণে অসুস্থ, তাই ও আর ঠিক মতো খেলতে পারে না। গত 2 দিন আগে অনন্ত গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে, কিন্তু আজ কি কারণে জানি ও বেশি উত্তেজিত হয়ে পড়েছে। তাই ও মনে মনে ঠিক করলো একটা ফিল্ম দেখে নিজে নিজেই কাজ করতে হবে। এমনিতেই ও মাস চারেক হলো খেলতে পারে না, সেজন্য আপন হাতে কাজ ছেড়ে অনন্ত কিছুতেই মজা পেল না। কথায় আছে না, একবার আসল স্বাদ পেলে আপন হাতকে নরকের মতো মনে হয়। বেজায় গরম পড়েছে আজ, সন্ধ্যা নেমে আসছে। আমি প্রায় ওদের বাড়িতে গিয়ে অনন্তের মায়ের সাথে গল্পগুজব করে আসি, আজও তার ব্যতিক্রম হলো না। আমি ওদের বাড়িতে গিয়ে বুঝতে পারলাম ওদের বাড়িতে কেউ নেই, তাই ফিরে আসার মনস্থ করলাম। এমন সময় অনন্ত বাহিরে এসে আমাকে হাসি মুখে বলল, জেঠি বসুন, আমি বাড়িতে একা, মা বাবা একটা নিমন্ত্রণে গেছে, ফিরতে একটু রাত হবে। আমার কোলে আমার 1 বছরের নাতনিও ছিল, কেন জানি ওকে দেখে বেশ উদ্ভ্রান্ত লাগলো। তখন আমার একটা অতীত কথা মনে পড়ে গেল। অনন্ত তখন মাধ্যমিকে পড়তো। আমি একদিন পুকুরে স্নান করছিলাম, গায়ে সাবান মাখতে মাখতে আমার চোখ উত্তর পারে ঝোপের দিকে চলে গেল। তখন আমি যা দেখলাম তা দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখতে পেলাম অনন্ত এক মনে ডাবের দিকে চেয়ে হাত নাড়ানাড়ি করছে। আমি তখন ভাবছিলাম ঘটনাটা ওর মাকে বলে দেব, পরে ভাবলাম থাক, ছেলে মানুষ একটু আধটু ভুল করতেই পারে। হঠাৎ অনন্তের কথায় আমার ভাবনায় ছেদ পড়ল। অনন্ত আমাকে বলল, জেঠি আমি আপনার জন্য একটু চা নিয়ে আসি। আমি বললাম, সে কি, তুমি কেন চা বানাবে? অনন্ত বলল, না না, আমি এমনিতেও খাবো ভাবছিলাম একটু। আমি তখন আর বাধা দিলাম না, তাই আমি ওকে বললাম, আচ্ছা ঠিক আছে। আমার কথা শুনে অনন্ত রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো। এমন সময় হঠাৎ করে লোডশেডিং হলো। এরপর অনন্ত অন্ধকারের মধ্যে গুটি গুটি পায়ে চাটা নিয়ে আমার সামনে এসে আমাকে বলল, জেঠি চাটা নিন। অন্ধকারে ভালো মতো বোঝা যাচ্ছিল না, তাই আমি ওকে বললাম, তুমি কোথাও রাখো, আলো আসুক তারপর খেয়ে নেব। অনন্ত আমাকে বলল, জেঠি তাহলে আমি একটা মোমবাতি ধরিয়ে আনি। আমি তখন বললাম, সে আর ধরিয়ে কি করবে, চলে আসবে মিনিট দশেকের মধ্যে। অনন্ত বলল, ঠিকই বলেছেন। এরপর আমি ওকে বললাম, আমি আমার নাতনিকে বিছানায় শুয়ে দিয়েছি, গরমের জ্বালাটা বেশি করছিল, উফ, অন্ধকারে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। তবু অনন্ত আন্দাজ করতে পারলো যে আমিও বিছানায় একটু হেলান দিয়ে শুয়ে আছি। আমি ওই অবস্থাতেই অনন্তের সাথে গল্প করতে লাগলাম ওর শহরের জীবন নিয়ে। প্রায় 20 মিনিটের পর কারেন্ট এলো। ও তখন দরজার সামনে দাঁড়িয়ে খালি গায়ে থাকা সত্ত্বেও গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে এক ফোঁটা বাতাসের আশায় দরজায় দাঁড়িয়ে আমার সাথে গল্প করছিল। আমি তখন ওর পেছনের বিছানায় শুয়েছিলাম। লাইট জ্বলে উঠতেই অনন্ত পেছনে ঘুরে আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তখন আমি একটা পাতলা নীল শাড়ি পরেছিলাম যা অধিকাংশই ঘামে ভিজে আছে, শাড়িটা টানা পড়ে উঠে এসেছে। বন্ধুরা, এইখানে বলে রাখা ভালো, যদি আমার বয়সের আন্দাজ ঠিক নেই, তারপরও আমার বয়স 45 থেকে 50-এর মাঝামাঝি হবে। এই বয়সেও আমার ত্বকে কোঁচকানো ভাঁজ নেই, পুরো টানা মসৃণ ত্বক, অন্যদিকে ডাবগুলো ভালোভাবে বোঝা যাচ্ছিল। আমার শ্যামলা দেহে এমন ঝলক অনন্তের খুব ভালো লাগতে শুরু করলো। এমনিতেই অনন্ত কামুক ছিল বলে নিজের আর সামলাতে পারলো না, তাই আমাকে দেখেও ফট করে দাঁড়িয়ে পড়ল। আমি আর চোখে দেখতে পেলাম অস্বাভাবিক লম্বা।
এরপর অনন্ত কামের দ্বারা পরিচালিত হয়ে বিছানায় এসে আমার পাশে আমার মনোভাব বোঝার চেষ্টা করলো। কিছুক্ষণ গল্প স্বল্প করে অনন্ত আমার গ্রিন সিগনাল পেল, তাই ও সরাসরি আমাকে একটা আদর করে দিল, আমিও কোনো বাধা দিলাম না। তখন অনন্ত বুঝতে পারলো আমার ভেতরেও পীড়ন চলছে। আসলে আমি তখন একটা যুবক ছেলের সাথে নিজেকে অনায়াসে উজাড় করে দিলাম। আমার আহ্বান পেয়ে অনন্ত স্ত্রী এবং ভবিষ্যৎ সন্তানের কথা সম্পূর্ণ ভুলে গেল, কিন্তু হঠাৎ করে ওর মনে একটু ভয় জেগে উঠলো এবং থেমে গেলাম। ও তখন মনে মনে ভাবলো, এসব কি ঠিক হচ্ছে? থামতে দেখে আমি ওকে বললাম, কি হলো, থেমে গেলি কেন? চিন্তা করিস না, সব ঠিক চলছে। কথাটা বলতে বলতে আমি ওর ঘাড় ধরে টেনে নিলাম। এরপর ও আর নিজেকে আটকাতে পারলো না। আমরা প্রণয়ের সাথে কামনার জোয়ারে হুঁশ হারিয়ে ফেললাম, কিন্তু ওকে দেখে আমি থ হয়ে গেলাম। তখন আমি আর কোনো কথা বলতে পারলাম না। আমার এই অবস্থা দেখে অনন্ত আমাকে জিজ্ঞেস করলো, জেঠি কি দেখছো অমন করে? মনে হচ্ছে তুমি দৈত্য কিংবা ভূত দেখে ফেলেছো। আমি শুধু বললাম, জানি না রে, ভুলে করলাম নাকি? আমি তো এত লম্বা মেশিন কখনো দেখিনি। ঠিক আছে, যা, যদি মেরেই ফেলিস তবে মরতেও রাজি আছি, তবে আজ আমাকে স্বর্গের দ্বারে নিয়ে যেতে হবে। এই বলে আমি মেশিনে হাত রাখলাম। অনন্ত 4 মাস পর এমন ছোঁয়া পেয়ে একটা আলাদা উদ্দীপনা অনুভব করতে লাগলো। অন্যদিকে আমি চুপচাপ ওর খেলা উপভোগ করতে লাগলাম। ওর খেলা দেখে হঠাৎ করে আমার স্বর্গীয় স্বামীর কথা মনে পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলাম, উনিও খেলায় খুব পটু ছিলেন, কিন্তু অকালে চলে গিয়ে আমাকে ফেলে গেছেন উত্তপ্ত মরুভূমির মাঝে। ছেলে মেয়েদের অনেক আগেই বিয়ে হয়েছে, এখন আমি নাতি নাতনির মা, তাই লজ্জা ও ভয়ে কারো সাথে যেতে পারি না। এজন্য বহু বছর পর আমার মনের খুব ভেতরে একটা স্বর্গীয় অনুভূতি বুঝতে পারলাম। কিন্তু কিছুক্ষণের মধ্যে অনন্ত পাগলা ঘোড়ার মতো লাফাতে শুরু করলো, তাই আমি ওকে বললাম, এত পাগল হচ্ছিস কেন? আস্তে, আমি তো এখানেই আছি। আমার কথা শুনে অনন্ত বলল, তোমাকে রোজ রোজ পাবো নাকি এভাবে? তোমাকে আজ কেমন মজা দেয় দেখে যাও শুধু। আমি তখন খুশি হয়ে বললাম, নিজেকে কি শুধু শুধু বিসর্জন দিলাম নাকি? তোকে আজ আমার স্বর্গের দর্শন করাতে হবে বলে দিলাম সেটা। কতদিন হলো এভাবে কারো ভালোবাসা পাইনি, ভুলে গেছিলাম এ কাজ যে এত সুখময়। মাথার উপর সিলিং ফ্যানের হাওয়ায় আমাদের যেমন ঠান্ডা হয়ে এলো, ঠিক তেমনি এতক্ষণের কার্যকলাপে আমাদের দুজনের মনও অবশেষে শান্তি পেল। আমরা দুজনেই একজন আরেকজনের প্রতি অভিভূত। কিছু না বলেই পরস্পরের দিকে তাকিয়ে মুচকে হাসলাম দুজনে। হঠাৎ পাশের ঘর থেকে আমার নাতনি কেঁদে উঠল, সাথে সাথে আমাদেরও বাস্তব জগতের জ্ঞান ফিরে এলো। অনন্ত তখন আমাকে ধীরে ধীরে ঠিক হতে সাহায্য করলো এবং নিজেও কোচকাজ করে নিল। এরপর আমি ওকে বললাম, আচ্ছা অনন্ত, আজ আসছি তাহলে, কাল আসিস আমাদের বাড়ি, তোর জন্য অপেক্ষায় থাকবো। তারপর আমি পাশের ঘর থেকে নাতনিকে নিয়ে বেরিয়ে গেলাম। পরে আমি শুনতে পেলাম অনন্ত আমাকে চেঁচিয়ে বলল, অবশ্যই আসবো, সাথে তোমার জন্য ঔষধও নিয়ে যাব। সেই দিন ঘরে আসার পরে আমার ছেলের বউ আমাকে জিজ্ঞেস করলো, মা, আপনার মুখ এত লাল হয়েছে কেন? তার কথা শুনে আমি প্রচন্ড ভয় পড়ে গেলাম। তারপর নিজেকে সামলে নিয়ে মিথ্যে করে বৌমাকে বললাম, আর বলিও না বৌমা, তোমার শ্বশুর থাকতে একবার আমার খুব অ্যালার্জি ধরেছিল, সেইটা মনে হয় আবার ভেসেছে। আমার কথাও একদম বিশ্বাস করলো। আমি তখন নাতনিকে তার কোলে দিয়ে আমার রুমে গিয়ে আয়নার সামনে নিজেকে ভালো করে দেখলাম। সেবার অনন্তের ছুটিতে আরো 2 বার আমাদের খেলার সুযোগ হয়েছিল, একবার ওদের বাড়িতে গিয়েই আরেকবার নদীর ধারে জঙ্গলে। এতটাই পাগল হয়ে পড়েছিলাম আমরা। অনন্ত 4 মাসের খরা কাটিয়ে দারুণ উপভোগ করলো, আমারও এক নতুন দিক উন্মোচিত হলো। এরপর থেকে অনন্তের কারণে অকারণে গ্রামে আসা শুরু হলো, আর আমিও তখন কোনো এক ছুতোয় ছেলে আর ছেলের বউকে বাপের বাড়ি পাঠিয়ে অনন্তের সাথে আচ্ছা মতো মজা লুটে নিতাম। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবে।
আর এরকম ভিডিও পেতে চাইলে আমার পল্লবী শর্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থাকো। ধন্যবাদ।